প্রচারণার শেষ দিন তাই যেন বাঁধভাঙা উল্লাস নেতাকর্মীদের। পোস্টার ব্যানার হাতে নিয়ে দলে দলে যোগ দিতে থাকেন নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে তেজগাঁও শিল্পাঞ্চল নিয়ে গঠিত ঢাকা বারো আসনের অলিগলি থেকে সড়কপথ। মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন ঢাকা বারো আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নগরীর বিজয় সরণি থেকে শুরু করে বাংলা মোটর মগবাজার ঘুরে নাভিস্কো গিয়ে শেষ হয় গণমিছিল। বারো আসনের সকল নেতাকর্মীরা এবং আম জনতা যারা, তারাও এই আমাদের বিজয় র্যালিতে আমাদের সঙ্গে জয়েন করেছে। আমাদের খুবই ভালো লাগছে। আমাদের এই নির্বাচনটি খুবই জমজমাট একটি নির্বাচন হবে ইনশাল্লাহ। অনেকদিন ধরে এই নির্বাচনের কাজ করছি, প্রতিটা ধাপে ধাপে মনে হচ্ছে অনেক অভিজ্ঞতা অর্জন করছি। আমাদের সাত তারিখ নির্বাচন, এটা জনগণের অধিকার, অবশ্যই অধিকার রক্ষার্থে সবাই ভোট কেন্দ্রে আসবেন। পাঁচ থেকে ছয় কিলোমিটার বিজয় সরণি থেকে আমরা পায়ে হেঁটে হেঁটে এসে আমরা আনন্দ পেয়েছি, আজকে নাভিস্কো এসে শেষ করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু কিছু রাজনৈতিক দল ঘোষণা করছে, প্রচারণা দিচ্ছে, তারা যেন নির্বাচনে না আসে। এই মানুষের ঢলই প্রমাণ করে যে তাদের কথায় কেউ শুনছে না, তারা নির্বাসিত হয়েছে, তাদের জনতা তাদের থেকে মুখ ফুরিয়ে নিয়েছে, তাদের দুঃশাসন, তাদের হত্যা, তাদের জঙ্গির উত্থান, সন্ত্রাসের উত্থান, তারপরে সব কিছুই মিলিয়ে বাংলাদেশকে একটা অচল রাষ্ট্রে পরিণত করেছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ আলোকিত হয়েছে, সম্ভাবনাময় একটা বাংলাদেশ সৃষ্টি হয়েছে। সারা বিশ্বে আজকে বাংলাদেশের প্রশংসায় প্রশংসিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু আমাদের নেতা নন, তিনি সারা বিশ্বের নন্দিত নেতা। কাজেই তিনি যা বলেন তা তিনি করিয়ে দেখেছেন। এদেশের মানুষ বিশ্বাস করেন যে জননেত্রী শেখ হাসিনা যা বলেন তাই করেন। এই আসনে তৃণমূল, বিএনপি, জাতীয় পার্টি সহ ছয়জন প্রার্থী লড়ছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। প্রায় সাড়ে তিন লাখ ভোটার রয়েছে ঢাকার গুরুত্বপূর্ণ এই আসনটিতে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।